এই যে সিয়াম, সিয়ামের মধ্যে রয়েছে আধ্যাত্মিক শক্তি, সিয়ামের মধ্যে আছে কি আধ্যাত্মিক একটি শক্তি, ক্ষমতা, পাওয়ার এই সিয়ামের মধ্যে আছে। আজকের সমাজ অধিকাংশ মানুষেরা ভোগ বিলাসের মধ্যে মানুষের আধ্যাত্মিকতা হারিয়ে বিবেকহীন পশুতে পরিণত হয়েছে, শুধু খাও দাও ফুর্তি পারো দুনিয়াটা মস্ত বড়, এই নীতি অবলম্বন করে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ বস্ত্রহীন, ঘরহীন, চিকিৎসাহীন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত ফুটপাতে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে ঘুমায়, রাস্তার পরে ঘুমায়। অথচ এই শহরে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক জাকাতের টাকা পয়সাগুলো পর্যন্ত দরিদ্রদের জন্য দেয় না। বহু মানুষ আছে এখনো বস্ত্রহীন, বহু মানুষ আছে এখনো চিকিৎসার অভাবে মারা যায়, বহু মানুষ আছে বাংলাদেশ মেডিকেলে গেলে আরে মনে আল্লাহ তাআলা যেন একেবারে সাথে সাথে নিয়ে যায়। আল্লাহ তাআলা যেন, আমি ব্যক্তিগতভাবে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাকে বিশেষ করে কখনো কারণ কাপেক্ষি না করে। আমি ব্যক্তিগতভাবে এই দোয়া আল্লাহর কাছে করি সব সময়ের জন্য, এই যে বিছনায় পড়ে তড়পায়ে তড়পায়ে মরবো, মানুষ আমাকে করুণা করবে কিংবা আমার চিকিৎসার টাকা থাকবে না, হসপিটাল বলবে 20 লক্ষ টাকা লাগবে, আমার 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতাও থাকবে না, আমার পরিবার দেখবে তাদের চোখের সামনে টাকার অভাবে আমি মারা যাচ্ছি, সারা জীবন আত্মসম্মান নিয়ে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাকে এমন অবস্থা না করে। কিন্তু এমন অবস্থা হাজার হাজার মানুষ বাংলাদেশ মেডিকেলের মতো মেডিকেলে গেলেও দেখবেন তাদের আত্মনাদ, তাদের চিৎকার, আল্লাহ তাআলা সুস্থতা কত কত বড় নেয়ামত আমাদেরকে দান করেছেন। যারা অসুস্থ তারা বলতে পারে, যারা ক্যান্সারে আক্রান্ত প্রতিটা মুহূর্ত মৃত্যুর প্রহার গুনছে তারা জানে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। পৃথিবীর সমস্ত অর্থবিত্ত তাদের আশপাশে, তারা চায় আমরা সুস্থ অবস্থায় বেঁচে থাকি। এজন্য ভাইরা আমার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা দরকার। মানুষ আজকে পশুতে পরিণত হয়ে গেছে, এজন্য মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে উৎসর্গ না করবে, নিজেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বিলিয়ে না দেবে, ততদিন পর্যন্ত মানুষ এই অবস্থা থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আজকের সমাজে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, রাহাজারি, ইফতিজিন, মাদক সহ সমস্ত অপরাধ কমিয়ে আনা সম্ভব একমাত্র সিয়াম পালনের মতো আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। একটা মানুষ এই রমজানে, আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশে এই রমজানে অন্য মাসের তুলনায় কত কত কম এই ধর্ষণ, এই খুন, এই খারাপই হয়েছে। কারণ কি? মানুষ সিয়াম পালন করে, মানুষ ভুলেই গেছে অপরাধ। এজন্য মানুষ যদি বেশি বেশি সিয়াম পালন করে, মানুষ যদি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেয়, অন্তত প্রতিদিন 5 বার যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দিরা যদি মসজিদে আসে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেয়, তাহলে সেই ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত হওয়া খুবই অসম্ভব ব্যাপার। যে ব্যক্তি প্রতিদিন 5 বার আল্লাহর নামে সাড়া দেয়, সে ব্যক্তি কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না, সে ব্যক্তি খুনের সাথে সম্পৃক্ত হতে পারে না, সে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত নিজেকে করতে পারে না, কোনোভাবেই সে ব্যক্তি নিজেকে অপরাধের সাথে যুক্ত করতে পারে না। এজন্য যুবকদেরকে যত বেশি পারবেন মসজিদের দিকে আনবেন, বাচ্চাদেরকে যত বেশি পারবেন মসজিদমুখী করবেন। আজকে আমাদের সমাজের সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার, মসজিদে বাচ্চারা আসলে ইমাম সাহেব পর্যন্ত বকে, সবাই বকে। আপনি যদি আপনার বাচ্চাদেরকে মসজিদমুখী না করেন, তাহলে আগামী দিন আপনার এই বাচ্চাকে মসজিদে আনা সম্ভব হবে না। এজন্য বাচ্চাদেরকে যত বেশি পারবেন মসজিদমুখী করবেন, যত ছোট হোক। আমাদের দেশে মসজিদগুলো মানে শুধু ট্র্যাডিশন,
নামাজের জন্য। আপনি যান, যারা এখানে দেশের বাইরে গেছেন আপনারা যান মসজিদের ভিতরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে আলাদা চেয়ার মেম্বার ছিল কাসিদা পাঠ করার জন্য, কাসিদা কবিতা, সেই মসজিদে বসে বসে কবিতা হত মসজিদের ভিতরে। এখন যে দেখেন, সেদিন দেখলাম এক পুরুষকর এখন মসজিদের ভিতরে ছেলেরা ক্রিকেট খেলছে। আপনি বলবেন, ওরে বাবা, আমাদের দেশে যদি ক্রিকেট ব্যাট আর বল নিয়ে বাচ্চারা মসজিদে ঢোকে, কাফের ফতোয়া দিয়ে তারা মেরেই ফেলে দেবে, পিটায় মনে করবে এদের মারামান করে ফরস। মসজিদের মধ্যে ছেলেরা যদি পায়খানা করে, প্রসাব করে, মসজিদের মধ্যে যদি বাচ্চারা খেলা করে, কোন গুনাহ হবে না। মসজিদ দ্যাটসমিন একটা কমিউনিটি সেন্টার। এই মসজিদের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর, উসমান, আলী যেমন একদিকে পার্লামেন্ট কায়েম করেছেন, অন্যদিকে কবিতা হয়েছে, অন্যদিকে অন্যদিকে বিনোদন হয়েছে। আপনি বলবেন, মসজিদে বিনোদন হবে কিভাবে? কেন মসজিদে বিনোদন হলে সমস্যা কোথায়? আপনার মসজিদে বসে যদি আমরা নামাজের পরে পাঁচজন মানুষ বসে যদি আমরা ইসলামের শরিয়া মতো গল্প করি, গুনাহ হবে কেন? আপনি বলবেন, এটা আবার কেন? মসজিদ আপনার ঘর তো মসজিদ। আল্লাহ রাসূল বলছেন, না তাতে আলু ফি মুয়ুতিকু, এটা আলু ফি মুয়ুতিকু। আল্লাহ রাসূল বলছেন, এটা আলু ফি সালাতিকু মানা তাত্তাখিযু হাফিযুরা, তোমরা মসজিদ থেকে কিছু নামাজকে ছেড়ে দাও, এই নামাজগুলো ঘরে গিয়ে পড়ো, ঘরকে তোমরা মসজিদ বানিয়ে ফেলো, ঘরকে কবর বানিও না। আপনাদের মসজিদে নামাজ হয় না? আমাদের মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, ঘরে পড়ে না? তা ঘরে মারা নামাজ পড়ে, সেই ঘরটা কি আপনার জন্য মসজিদ না? তা যেই রুমে আপনার স্ত্রী নামাজ পড়ে, সেই রুমে আপনি স্ত্রীকে নিয়ে ঘুমান না, আপনার সন্তান সেই রুমের ভিতরে কথা বলে না, আপনাদের আত্মীয় স্বজন আসলে আপনারা গল্প করেন না, আপনারা বিনোদন করেন না। তা যেই ঘরের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার মা 40-50 বছর পড়েছে, সেই ঘরের ভিতরে আপনি স্ত্রী নিয়ে ঘুমান, আপনার কি কবিরা গুনাহ হবে না? আপনার কি ব্যস্ত জায়গা হবে? হবে, হবে। শোনেন, বাচ্চারা মসজিদে আসলে খবরদার তাদেরকে ধমক দেবেন না, কবিরা গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে ফজরের নামাজের সময় দেখলেন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি, কোথাও যেন বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূল কিরাতকে সংক্ষেপ করে দিলেন, ছোট করে দিলেন। নামাজের পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজকে ছোট করে দিলেন কেন? আপনি তো ফজরের নামাজে কিরাত অনেক লম্বা করেন, আজকে সংক্ষেপ করলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন নামাজে ছিলাম, আমি যখন কিরাত পড়তেছিলাম, আমার কানের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ এসেছে, আমি শুনতে পেরেছি বাচ্চা কাঁদছে, আমি বুঝলাম এই বাচ্চার মা তাকে নিয়ে মসজিদে আমার পিছনে জামাতে শরীক হয়েছে। আমি যদি কিরাতকে লম্বা করি, বাচ্চা কাঁদবে, মায়ের মা নামাজের দিকে অমনোযোগী হবে, আমরা হলে কি করতাম? তোমারে কে বলছে মসজিদে আসতে? তুমি আমাদের নামাজ কেন নষ্ট করেছো? বেরো। শুধু তুমি না, তোমার স্বামীও বেরো, জীবনে কোনোদিন আর মসজিদে আসবে না। আমাদের নীতি হলো কি? এটা তিনজন মানুষ চাপ দোকানে বসে গল্প করছে, মনে করেন তিনটা যুবক চাপ দোকানে বসে গল্প করছে, নামাজ শুরু হয়ে গেছে, আমার খুতবা চলছে, নামাজ শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন আকামত দিয়েছে। একজন যুবক চিন্তা করবো, আমার তো গায়ের ভালো জামা পরা নেই, মাথায়ও টুপি নেই, থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরা, না শুক্রবারে নামাজটা পড়ে আসে, কোনোরকম একটা গেঞ্জি গায়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরা, এই আলতাফ মিয়ার সাপ দোকান থেকে তাড়াতাড়ি এসে মনে করেন উজু করলো, উজু করে আমার কি রাতের সুরা ফাতেহা শেষ হয়েছে, আর সে পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার, নামাজে শরীক হয়ে গেল, আর দুইজন দোকানে বসে আসে। নামাজে আমি সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই যুবক সুন্নত না পড়ে আবার চলে গেল, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি তারে বলবেন, এই তোমার কে বলছে মসজিদে আসতে? ইসলামই করো না, এই অবস্থায় মসজিদে আসলে হয়? তারে গালি গালাজ করে উদ্ধার করে ফেলবেন, খবরদার আর মসজিদে আসবা না, বলবেন না, বলবেন না। কিন্তু যেই টিটো যুবক দোকানে বসে আছে নামাজ পড়েনি, তার কিছু বলবেন? তার মানে তুমি আসলে কেন? এটাই হলো সমস্যা, তুমিও এদের মতো দোকানে বসে থাকা দরকার ছিল। আমরা উৎসাহ দেই না মানুষদেরকে কল্যাণের জন্য, উৎসাহ দেই না। আল্লাহ রাসূল বুখারী বর্ণনা, ইয়াসিরু ওয়ালা তুআসিরু ওয়াসিরু ওয়ালা তুনাফিরু, মানুষের জন্য ইসলামকে সহজ করে দাও, কঠিন করো না। আপনার বলা উচিত, ভাই
তুমি তো মসজিদে এসেছো আলহামদুলিল্লাহ, যদি 5 মিনিট আগে আসতে তাহলে খতিব সাহেবের খুতবা শুনতে পারতে। আর মসজিদে যেহেতু আসোই, তোমাকে দেখলে মনে হয় তুমি নামাজি আলহামদুলিল্লাহ। তুমি যদি একটা টুপি ব্যবহার করতে তোমায় খুব সুন্দর লাগতো। আপনি যদি তাকে কথা বলতেন কি একটা আসর সেই যুবকের হতো, আর সে যদি আপনার কথা শুনে একটা টুপি মাথায় দিত, সে যদি নামাজের ভিতরে কন্টিনিউ হতো, তাহলে আপনি আজীবন স্তপ্তে পাইতে। এজন্য ভাইরা আমার, আমাদের যুবকদেরকে বেশি বেশি মসজিদে আনার জন্য উৎসাহ দিতে হবে। যুবকরা যত বেশি নামাজি হবে, যুবকরা যত বেশি পরহেজগার হবে, তত বেশি সমাজ থেকে মাদক দূর হবে, ইফতিজিং দূর হবে, চাঁদাবাজি দূর হবে, মুরব্বীরা সম্মান পাবে, ছোটরা আদর পাবে, সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এজন্য আপনারা যত বেশি পারেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে। কোন মসজিদে বাচ্চাদের জায়গা না দিলে আমাদের মসজিদে বাচ্চাদেরকে জায়গা দেবেন, আমাদের মসজিদে বাচ্চাদেরকে সামনে জায়গা করে দেবেন। মসজিদে আজকে বাচ্চারা আসবে, আগামী দিন এই বাচ্চারা আমি আর আপনি থাকবো না, এ বাচ্চারাই আগামী দিন কি করবে এই মসজিদকে আবাদ করবে। এজন্য ইবাদত যে যতটুকু করবে তাকে উৎসাহ দেবে। এক যুবক আসছে, মনে করেন রমজান মাস, ইশার নামাজের জামাতে শরিক হলো, তারাবির নামাজ পড়ল না, চলে গেল। আপনি বলবেন মসজিদে আসতে কে বলে? এসব ছেলে বাচ্চারা মসজিদে আসে নামাজ পড়ে চলে যাচ্ছে, তারাবি পড়ে না, ওখানে যেয়ে বদমাশি করবে। তার মানে কি? তার মানে হলো তুমি মসজিদে আসলে কেন? আসছে যেহেতু আমার মতো এসাও পড়বা, আমার মতো বিশ্বাঘাত তারাবি পড়ে বেতন পড়ে দেওয়া, আর আসছেই যেহেতু মসজিদে একেবারে লম্বা জামা জুব্বা গায়ে দিয়ে আসবা। তোমার কে বলছে গেঞ্জি গায়ে দিয়ে সাইড রাখার নামাজ পড়ে চলে যাওয়ার জন্য? একজন মানুষ যুবক মসজিদে আসছে, তারাবির নামাজ সাইড রাখা পড়ে চলে গেছে, আরেকজন মোটেও পড়েনি, ভালো কোনটা বলেন কে ভালো? না আপনাদের কাছে সাইনিয়া তালা ভালো না, আটলেগা তালা ভালো না, যত গানি গালাত আর যত ফতোয়া ইসাইরা গাতার আত্মঘাতের বিরুদ্ধে, কিন্তু যে জীবনে কোনোদিন মসজিদে আসেনি এর বিরুদ্ধে আপনাদের কোনো ফতোয়া নেই। সমস্ত আলেমরা মিডিয়ায় বসলে তারাবির নামাজদের ঘৃতাঘুতিতে অন্ধকার। আমিও তো 4-5টা মিডিয়ায় কথা বলি, জানেন আমার এটিএন বাংলায় লাস্ট রমজান পর্যন্ত এটিএন বাংলায় বিকাল 4টা প্রোগ্রাম আমার চলেছে, দেশ টিভিতে চলেছে, বৈশাখীতে চলেছে। আমি কখনো এই ধরনের ফালতু বকোয়াস নিয়ে কখনো মিডিয়ার সামনে কথা বলি। আমাদের মক্তফলস যে কম করেছে এর বিরুদ্ধে যত ফতোয়া, যে বেশি মোটেও পারেনি তার বিরুদ্ধে কি নেই কোনো ফতোয়া নেই। এই জন্য ভাইরা আমার, ইবাদত যে যতটুকু করবে আমরা তাদেরকে ততটুকু উৎসাহ দেব, তাদেরকে আল্লাহর দিনের জন্য আরেকটু বেশি বেশি আমরা ডাকবো। আর বিশেষ করে শুক্রবার, আপনারা এই শুক্রবারের দিন মসজিদে যুবকদেরকে বেশি বেশি মসজিদে নিয়ে আসবেন। শুক্রবারের দিন দাওয়াতি কাজ করবেন অন্তত 12টার ভিতরে, সাধারণত 12টার ভিতরে আমাদের মসজিদ ভরে যায়, আজকে হয়তো এর জন্য বেশি বেশি যুবকদেরকে, ভাই নামাজ তো পড়বেনই অন্তত 10 মিনিট আগে, 15 মিনিট আগে যদি আসা যায় তাহলে খুতবা শুনতে পারবো। যুবকদেরকে বেশি বেশি মসজিদমুখী করার জন্য, বুড়ারা তো আসবেই, মুরব্বীরা তো আসবেই, আবার মুরব্বীদের যদি আপনি দাওয়াত দেন তাহলে হলে কালকে ছেলে আবার আসছে ওয়াজ করার জন্যে, মুরব্বীদের কাছে বলে আপনারা আরও পাবেন না আর আপনাদের দাও দেবেন। এদিন যুবকদেরকে যত বেশি পারেন মসজিদের দিকে নিয়ে আসবেন, যত বেশি পারেন মসজিদমুখী করবেন। শুক্রবার বিশেষ করে প্রত্যেকের মিশন থাকবে যে আমার দায়িত্ব অন্তত 5 জন যুবক এবং 2 জন শিশুকে আমরা আল্লাহর ঘরে নিয়ে যাব, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ।